चिकोंडा चिकोन हजरत नबी का सलाम मेर पल्ला तार साथे रोए छे हजरत खाजा मईनुद्दीन चिश्ती रहमतुल्लाह आलाइहिर जीवनी आज के उपस्थित दर्शक श्रोता जरा आछेन सबाई एकटू नीरवता पालन करे आमादेर के खाजा बाबार जीवनी एवं नबी करीम सल्लल्लाहु अलैहि सल्लामेर जीवन थेके किछु कथा बलार जन्नो सुजोग करे देवार जन्नो गान कमिटी एवं दर्शक श्रोता जरा आछे सबार प्रति विनत अनुरोध राखछि पाला चला अवस्था एकटू नीरवता दिते हबे कारणटा हच्छे एक जन साधारण श्रोता जदि आमाके प्रश्न करे जेसमिन सरकार आपनार नाम कि आमार नामेर संगे संगे किन्तु आमार बाबार ठिकाना बाबार बाड़ी कोथाय आमार पिता माता एवं जन्मस्थान कोथाय सेई जायगागुलो किन्तु चलेई आसे साधारण विषयेओ जदि आमाके केउ जिज्ञासा करे जे आपनार परिचयटा कि सेई क्षेत्रे किन्तु आमि एवं आमार माता पिता एवं आमार जन्मस्थान कोथाय सेई जायगागुलि चलेई आसे तो बाउल गानेरও एमन किछु व्यवस्था आछे जेई दुइजन मानुषेर जीवनी बलार जन्य आमादेरके बला होयेछे एखाने जदि किछु बोलते जाई ताहले प्रथमेई तादेर परिचय आमादेर जानते हबे परिचय जानते गेलेई आमादेरके जानते हबे तारा कोन वंशेर लोक तारा केमन लोक तारा पृथिबीते आइसा कि कर्म करेछे एबं तादेर माता पिता एत सुसंतान তাদের গর্ভে ধারণ করেছে সেটা কোন পণ্যের উসিল্লায় সেগুলো কিন্তু আমাদের জানতে হবে সেই নিয়ম অনুসারে আমি দর্শক শ্রোতা যারা আছে তাদেরকে খুব শান্ত থাকার জন্য অনুরোধ রাখব এটা মূলত বলা হয়েছে বাউল গান বাউল পালা গান বাউল গান কিন্তু শুধু একটা যে শুধু গানের পিছনে গান করলো এটাও বাউল গান আবার বাউল পালা গান যেটা সেটা হচ্ছে জীবনী ভিত্তিক গান এখানে জীবনের প্রসঙ্গ জানতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জীবন সম্বন্ধে কথা বলতে হবে তাই আমার বিপক্ষের শিল্পী বাউল হবিল সরকার তিনি আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কিছু গান এবং কথা বলবেন আমি অধম জেসমিন সরকার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবন থেকে কিছু গান এবং কিছু জীবনের ইতিহাস আজকে শোনানোর জন্য চেষ্টা করব আপনারা সকলে নীরবতা পালন করবেন প্রথমেই আমাদের উভয় শিল্পীর কাজ শেষ হলো আসর গানের কাজ এবার আমরা পালাই ঢুকে যাব পালাই ঢোকার আগে চমৎকার করে দুই একটি কথা শুনলাম বন্দনা গানের মধ্যে একটি বিষয় শুনলাম প্রথম ফার্স্ট পয়েন্ট হবিল ভাই বলতেছে জেসমিন সরকার তোমারে বারবারই দরকার আসলে কি তাই হ্যাঁ কি রে ভাই এলাকা নির্বাচন করাইবা নি আমারে দিয়া হ্যাঁ কি নির্বাচন করাইবা আচ্ছা একটি বিষয় গেল আরেকটি বিষয় আমি শুনতে পাইলাম আজকে আমার বোন জেসমিন সরকার সে গান গায় খুব বালা আসলে কি বালা গায় শ্রোতা আপনাদেরকে বলছি আসলে কি বালা গায় আচ্ছা আলহামদুলিল্লাহ সাপোর্ট পাইলাম কই জেসমিন সরকার গান গায় খুব বালা আইসকা বইনেরে লয়া করব প্রেমের উলামেলা এ ভাই প্রেম না বুঝলাম এই উলামেলাটা কি এটা বুঝছি না এটা কাউসেললাম কাউসেললাম বুঝার দরকার আছে না আমি তারে ডাকছি বড় ভাই তার মানে সে আমার শ্রদ্ধেয় বড় ভাই তো বড় ভাই আমি তোমার বোন বোনের সাথে প্রেমের উলা মেলা প্রেম বুঝছি কারণ প্রেমের মাধ্যমে এই পৃথিবীতে যত কিছু আবির্ভাব হইছে সব কিছু কিন্তু প্রেমের মাধ্যমে প্রেম ছাড়া কোনো কিছুই সৃষ্টি হয় নাই এই যে বিদ্যুৎ জ্বলতেছে এই বিদ্যুতের লাইটিং যে পাচ্ছি আমরা সেটাও কিন্তু প্রেমেরই সৃষ্টি আপনি আমি আমরা সকল মানুষ এই পৃথিবীতে যারাই আসছি তারাই কিন্তু প্রেমের প্রতিফলন হয়ে পৃথিবীতে আসছি আচ্ছা প্রেমটা বুঝলাম এখন তুমি আমরা একটু বুঝাইও তো ভাই উলামেলাটা কি এটা কিন্তু কোনো প্রশ্ন না এটা জাস্ট তোমার গানের ভিত্তিতে একটা পয়েন্ট আমি রাখলাম
এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্বন্ধে কিছু জানব। সেই জীবন সম্বন্ধে জানার আগে আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবন থেকে নেওয়া একটি গান দিয়ে আমি আমার পালায় প্রবেশ করব। তারপর সেই পালার গান শেষ করে ছোট্ট করে দুইটি কথা জিজ্ঞাসা করব আমার শ্রদ্ধেয় বড় ভাইকে, আশা করি তার চমৎকারভাবে জবাব দিবেন। চেষ্টা করছি ছোট্ট করে খাজা বাবার একটি গান করার জন্য। ধন্যবাদ সকলকে।
খাজা বাবার জীবনীর মধ্যে একটি গান করার জন্য। সাউন্ডে কিন্তু ইকুটা চলে গেছে, ইকুটা একটু লাউড দিয়ে রাখতে হবে। গানের কথা, চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে রে, হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। এই গানের কথার মধ্যে দিয়ে আমি জীবনীর ভিতরে প্রবেশ করলাম। গানের কথায় আছে, 537 হিজরির রজবের চান্দেতে 14 তারিখ সোমবার ফজরের ওয়াক্তে সঞ্জননগর গ্রামেতে এক নূরের গোলাপ ফুটেছে রে, হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। এই গানের কথার মধ্যে দিয়ে আমি আমার গানের প্রবেশ করলাম। এবার আমার বিপক্ষের শিল্পী যিনি, তাকে প্রশ্ন না, ছোট্ট করে দু একটি কথা জানার জন্য চেষ্টা করব। যেমন বলেছে অনেক শিল্পীরাই দেড় ঘন্টা দুই ঘন্টা পেশাল পারে, এই পেশালের মধ্যে কোনো লাভ হয় না, লাভের মধ্যে লাভ হয় রাত্রোটা যায় ফাও। তো হবিল ভাই, তোমার একটা কথা বলি, যেহেতু আমি তোমাকে ভাই বলে সম্বোধন করি, সেক্ষেত্রে আমি আমার নিজের বড় ভাইয়ের জায়গায় রেখেই আমি তুমি বলে ডাকছি। তুমি ভালো করে জানো আমাদের যে শিল্পী ঘরানাটা, আমার উস্তাদ বাউল শ্রী সুনীল কর্মকার, এই নামটা বোধ হয় অনেকেরই জানা যারা বাউল জগতে আছে। তো বাউল জালালউদ্দিন খাঁর ঘরানার মানুষ বাউল শ্রী সুনীল কর্মকার, তো সেই ঘরানার মানুষ আমি জেসমিন সরকার। অনেকেই জানে এই বাউল গান নিয়ে অযথা পেশাল পাড়ার সময় এবং টাইম নষ্ট কোনোটাই আমি করি না। একটি করে প্রশ্ন যদি জানা থাকে বলি, আর যদি না জানা থাকে তাহলে সরাসরিটা না করি, কারণ একটা 6 মাসের বাচ্চারও শিখার অনেক কিছু থাকে তার কাছ থেকে। তো এই পৃথিবীটা অনেক বড়, এই পৃথিবীতে জ্ঞান অর্জন করার অনেক জায়গা আছে, অনেকের কাছ থেকেই অনেক কিছু শিখা যায়। গর্ববোধ নাই, যেটা জানি না সেটা না করবো, আমি জানি না, তবে শিখার আগ্রহটা অনেক বেশি, চেষ্টা করি শিখার জন্য। তাই অনেক কথা না বলে আমি মূল মূল কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো, যেই বিষয়গুলি না তুললে পরে আপনারা বুঝতে পারবেন না এটা আগা কোথায় এবং মাথা কোথায়। তো আগার মাথার সম্পৃক্ততা রাইখা কিন্তু প্রশ্ন করতে হবে, সেই ক্ষেত্রে হয়তো 2-4-10 মিনিট সময় লাগতে পারে, কারণ জীবনী গানটাই হচ্ছে একজনের ইতিহাস বলে যাওয়াতে, ইতিহাস তো অনেক কিছু থাকে, এখানে সংক্ষিপ্ত করে বলা যায় না, তারপরেও চেষ্টা করব আমরা সংক্ষিপ্ত কিছু কথা রাখার জন্য। প্রথম একটা জিজ্ঞাসা আপনার কাছে আমি জানতে চাই, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে এই বিশ্বের আকাশ পাতাল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা কিছুই সৃষ্টি হতো না। এত সুন্দর ফল ফুল বৃক্ষ, এই মাটির সৌন্দর্য এবং পৃথিবীর আবহাওয়া যে পরিবেশ আমরা পাই, তার কোনো কিছুই সৃষ্টি হইতো না যদি না মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে সৃষ্টি না করা হইতো। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা সকলেই, তার প্রতি আমরা অকুলভাবে আকুলভাবে নিবেদন করে একটি জিজ্ঞাসা আমি আপনার কাছে করতে চাই, আপনি একটু জবাব করবেন। বনি ইসরাইল গোত্রের কত বছর পর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে ভূমিষ্ঠ করা হয়েছে? একটি প্রশ্ন আপনারা সবাই খেয়াল করে শুনবেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বনি ইসরাইল গোত্রের কত বছর পূর্বে এই পৃথিবীতে ভূমিষ্ঠ করা হয়েছে? আপনার যদি জানা থাকে আমাকে একটু বলবেন, ছোট্ট একটি প্রশ্ন রইল। আরেকটা বিষয় রইল, যেহেতু বলেছেন একটি প্রশ্ন, আমি কিন্তু একটি প্রশ্নই করলাম, আর ওই যে উলামেলা, হ্যাঁ এটা একটু বুঝাই দিন, ওইটা কি? আর কোনো কথা রাখলাম না, এবার আমার বিপক্ষের শিল্পী যদি আমাকে প্রশ্ন করে বা কোনো বিষয় পয়েন্ট আমার কাছে রাখে, সেইভাবে জবাব দেওয়ার জন্য আমি চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। একটি সময় উপযোগী গান বলেছে, সময় উপযোগী গান, তো সময় উপযোগী যদি চিন্তা করি এখনো কিন্তু রাত্র 12টা বাজে নাই, রাত্র যেহেতু 12টা বাজে নাই, তাইলে সময়ের উপযোগী আমি করতে পারলাম না,
আমি আমার মতো করে আরেকটি সাধন তত্ত্বের গান করে বসি, তারপর চেষ্টা করব আপনারা যেই দিকে গান শুনবেন সেই দিকে যাওয়ার জন্য।
মধ্যে বলেছে নিগুম বিচারে সপ্ত গেল তা জানা মায়েরে ভজিলে পায় তার বাবার ঠিকানা এই পৃথিবীটা একটা বাবার ধারায় যে একটা আবরণ তৈরি হয়েছে সেই আবরণের মধ্যে আমরা সকল প্রাণী একটা ডিম্ব আকারে একে অপরের সাথে একটা সম্পর্ক রেখেই পৃথিবী পৃথিবীর মতো আগাচ্ছে এখন সাইজি বলল মায়েরে ভজিলে পায় তার বাবার ঠিকানা আপনি যে আপনার মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছেন আপনার মা যদি সেটা পরিচয় না দেয় বলার সাধ্য আছে যে আমরা কার সন্তান আমাদের বাবাকে বলার সাধ্য নাই এই পৃথিবীটা একটা রহস্যময় পৃথিবী আমরা অনেক রহস্য এই পৃথিবীর জানি আবার অনেকে জানি না সেই জানা অজানার মাধ্যম দিয়ে সাইজি তার এই ধারা অনুসারে গান লিখেছে সেখান থেকেই এই গান করা